জয় হিন্দ বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জানাই আবারও একবার স্বাগতম একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধু, আজকে নিয়ে এসেছি আরও এক নতুন নিয়োগ সংক্রান্ত তথ্য। হ্যাঁ বন্ধু, নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে নিজ গ্রাম পঞ্চায়েতের অধীনে, নিজ ব্লক ডেভেলপমেন্ট অফিসের অধীনে নিয়োগের এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আবেদন প্রসেস চলছে। কিভাবে আবেদন করবেন, কোন যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে, বেতন কী রয়েছে, লাস্ট ডেট কবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটি মাত্র একমাত্র এমন চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের চাকরিটি পছন্দের জায়গায় পেতে পারেন। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন। হ্যাঁ বন্ধু, নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে আবেদন ফর্মটি রয়েছে এটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, দাদা আমরা কোথায় পাবো এই অ্যাপ্লিকেশন ফর্মটি? তো আপনাদের কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। কিংবা আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করুন, সেখানটায় আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো ফর্মটি ডাউনলোড করার পর সুন্দরভাবে ফিল আপ করতে হবে হাতে কলমে প্রত্যেকটি বিষয়, যেমন নিজের নাম, টেলিফোন নাম্বার, তারপরে বাবার নাম্বার, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, সমস্ত বিষয় এ টু জেড যা কিছু চাওয়া হয়েছে ফর্মটিতে ক্লিয়ারলি লিখতে হবে। তবে মনে রাখবেন, ফর্মটি ফিল আপ করার সময় যাতে কোনোরকম কাটাকুটি না হয় কিংবা কোনোরকম ভুল ইনফরমেশান যাতে না যায়, কারণ এখানটায় যদি কোনোরকমভাবে কাটাকুটি করেন ফর্মটি কিংবা রং ইনফরমেশান দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানটায় আর সমস্ত বিষয় দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানটায় এক্সপিরিয়েন্সের একটা রো রয়েছে। ঠিক আছে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানটায় এক্সপিরিয়েন্সের ডিটেলস লিখবেন, কোথায় কাজ করেছিলেন এবং কী কাজ কতদিন পর্যন্ত করেছেন। ঠিক আছে, এবার নিচে দেখতে পাচ্ছেন এখানটায় একটা ফুল সিগনেচার করতে হবে, সিগনেচার করে নেবেন। তারপরে ডকুমেন্টস অ্যাটাচ করে, প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে জমা করতে হবে। এবার অল অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু রাইট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পিএম পোশন। ওকে, এই যে রয়েছে আপনাদের লেখাটি, এই লেখাটি আপনাদের অ্যাপ্লিকেশানটির উপরে লিখতে হবে। ওকে, অ্যাপ্লিকেশানটি যে খামে ভরবেন খামের উপরে এটা লিখতে হবে। তারপর আপনাকে এই যে ফর্মটি রয়েছে, যে ফর্মটি আপনারা ফিল আপ করলেন সেটির সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার অ্যাপ্লিকেশানটি আপনাদের জমা দিতে হবে এই যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসের নির্দিষ্ট স্থানে ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে। 65 বছর বয়স পর্যন্ত এখানটা আবেদন করতে পারবেন, তবে এখানটা যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন তাদের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা রয়েছে। নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে 10 পদে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে। এবার এখানটায় আপনার 12/12/2023 হচ্ছে লাস্ট ডেট আবেদন করার, রিমিউনারেশনস থাকছে 11,000 পার মান্থ। এখানটায় আপনারা 11,000 টাকা বেতন পেয়ে যাবেন যদি একবার সিলেক্ট হয়ে যেতে পারেন।